জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। নানা কারণে তাকে নিয়ে আলোচনা সমালোচনা যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। গত ১৩ জানুয়ারি আসিফ আকবরের বিরুদ্ধে সঙ্গীতশিল্পী ও সুরকার শফিক তুইনের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা আদালত গ্রহণ করেছিলেন। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচারও শুরু হয়েছে। ১৩ জানুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন। একই সঙ্গে সেই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিলেন ২৩ জুন। কিন্তু এই মামলা এবার হাইকোর্টে স্থগিত হয়ে গেল। কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের যে মামলা বিচারিক আদালতের আদেশ ছিল, সেই আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছেন আদালত। এই সংক্রান্ত আদালতের শুনানি নিয়ে গতকাল ১১ এপ্রিল হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকি এবং বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসাদ তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবিয়া আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আদালতে গতকাল রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা, তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন্নাহার ও আঞ্জুমানা বেগম। অন্যদিকে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মঈন ফিরোজি। এখন আদালতে আসিফের বিরুদ্ধে করা মামলা স্থগিত হল। এখন দেখার বিষয় এই মামলা আদতে তার বিরুদ্ধে টেকে কিনা, একেবারেই বাতিল হয়ে যায় কিনা, নাকি এই মামলায় সাজা ভোগ করতে হবে আসিফ আকবরকে। সময়ই বলে দেবে কি হতে যাচ্ছে। তবে আপাতত খবর, আসিফের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের মামলা হাইকোর্ট স্থগিত করে দিয়েছেন।